হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য অনেক অনেক স্পেশাল একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আপনাদেরকে লাইভ প্রমাণ সহ দেখাবো আপনারা কিভাবে প্রত্যেকটা এয়ারটেল সিম থেকে প্রতিদিন 8 জিবি বা তার চেয়ে বেশি MB সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। মানে কোনো প্রকার টাকা দিয়ে কেনার প্রয়োজন হবে না আপনাদের এই MB গুলো, এক কথায় সম্পূর্ণ ফ্রি এই MB গুলো। তো এটা আপনাদের একটু অবিশ্বাস্য মনে হতে পারে, এখানে অবিশ্বাস হওয়ার কিছু নেই। আমি আপনাদেরকে লাইভ প্রমাণ সহ দেখাবো আপনারা এই MB গুলো কিভাবে নেবেন প্রত্যেকটা এয়ারটেল সিম থেকে। তো বন্ধুরা, ভিডিওটা বেশি লম্বা না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি মিরাজ আনলিমিটেড টেক ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখানে পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে একটা ক্লিক করে দিবেন এবং চ্যানেলটির নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে এখান থেকে অল নোটিফিকেশন আইকনটি অন করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি আবারও চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে প্রত্যেকটা এয়ারটেল সিম থেকে প্রতিদিন 8 জিবি বা তার চেয়ে বেশি MB সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। তো এর জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, অ্যাপ্লিকেশনটা আপনাদের সকলেরই পরিচিত। তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোর অ্যাপসটিতে। তো আমি প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোর অ্যাপসটিতে আসার পর আপনারা এখানে সার্চ বার পাবেন, সার্চ বারে লিখতে হবে মাই এয়ারটেল। মাই এয়ারটেল লিখে এখানে আপনারা সার্চ বারে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে মাই এয়ারটেল অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে চলে আসবে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যাদের ফোনে মাই এয়ারটেল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা নেই তারা এখান থেকে ইনস্টল করে নেবেন, আর যাদের ফোনে ইনস্টল করা আছে তাদের তো প্রয়োজন নেই। তো আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। তো আমার কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা হয়ে গেছে। তো আপনারা এভাবে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা এখানে একটা অপশন পাবেন ওপেন, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখানে সাইন ইনের উপরে একটা ক্লিক করবেন, তারপর আপনারা আপনাদের এয়ারটেল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তারপর আপনারা এখানে একটা অপশন পাবেন সাইন ইন ইউজিং ওটিপি, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনে মাই এয়ারটেল অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন, আমার ফোনে কিন্তু মাই এয়ারটেল অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, বর্তমানে আমার ফোনে কিন্তু 4 জিবি MB কিন্তু রয়েছে। এই 4 জিবি MB কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে নিয়েছি, মানে কোনো প্রকার টাকা দিয়ে কিনি নাই কিন্তু আমি এই MB গুলা। তো দেখুন, এখানে লিখেও আছে অ্যাড অ্যাপ টু এনি বোনাস 4 জিবি, মানে আমি এই অ্যাপসটা থেকে কিন্তু এই 4 জিবি কিন্তু বোনাস নিয়েছি। তো আপনাদের এটা বিশ্বাস না হতে পারে, এই জন্য আমি আপনাদেরকে আমি আমার আর্নিংটা দেখিয়ে দিচ্ছি। তো আমি দেখুন আমার আর্নিংয়ের উপর আমি ক্লিক করতেছি। তো বন্ধুরা, আপনাদেরকে আমি আরেকটা বিষয় জানিয়ে দিচ্ছি, আপনারা এই বোনাসটা কিন্তু রেফার করে নিতে হবে। আপনারা সঠিক নিয়মে কিভাবে রেফার করবেন বা কিভাবে বোনাস নেবেন বিস্তারিত আপনাদেরকে আমি একটু পরে জানাবো। তো দেখুন, আমার এখানে দুইটা নাম্বার শো করতেছে, আমি কিন্তু 30শে ডিসেম্বর দুইজনকে রেফার করছি, এজন্য কিন্তু আমি এই 60 জিবি কিন্তু বোনাস পেয়েছি দুইটা রেফার করে। দেখুন এখানে নিচে লেখা আছে টোটাল রেফারেল অ্যাকসেপ্ট টু, মানে আমি কিন্তু দুজনকে রেফার করছি এবং আমার রেফারগুলো কিন্তু সফলভাবে হয়েছে, এজন্য আমার এখানে টোটাল রেফারেল অ্যাকসেপ্ট টু দেখাচ্ছে। তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা সফলভাবে কিভাবে এই রেফারটা করবেন। তো এর জন্য আপনারা নিচে একটা অপশন পাবেন মেনু, এখানে একটা ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর আপনারা এখান থেকে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে একটা অপশন পাবেন রেফারে ফ্রেন্ড, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আর দেখুন আমার এখানে একটা অপশন চলে আসছে রেফার মাই এয়ারটেল অ্যাপ টু ইউর ফ্রেন্ড, মানে এখানে আপনাদেরকে বলা হয়েছে রেফার করে আপনার বন্ধু বান্ধবকে এই লিঙ্কটা শেয়ার করার জন্য। তো দেখুন এখানে আরেকটা অপশন আছে শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, মানে এখানে বলা হয়েছে আপনার বন্ধু বান্ধবকে এই লিঙ্কটা শেয়ার করার জন্য। তো আপনারা এই লিঙ্কটা শেয়ার করার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু এখানে শো করবে। দেখুন এখানে চলে আসছে হোয়াটসঅ্যাপ, তারপর আছে ফেসবুক, মেসেঞ্জার, ইমো, সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু এখানে চলে আসছে। তো আমি আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য জাস্ট আমি ইমোতে একটা ক্লিক করতেছি। ইমোতে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনে ইমোতে যার যার সাথে আপনার কানেক্ট আছে সবগুলো আইডি কিন্তু এখানে চলে আসবে। তারপর আপনি যাকে রেফার করতেছেন তার আইডির পাশে সেন্ড অপশন একটা পাবেন, তো আপনারা এখানে সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। সেন্ড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি যাকে লিঙ্কটা শেয়ার করেছেন তার ফোনে ঠিক এইভাবে একটা লিঙ্ক চলে যাবে। তো আরেকটা কথা আপনারা মাথায় রাখবেন, আপনারা এই লিঙ্কটা শুধু শেয়ার করলেই হবে না, আপনারা এই লিঙ্কটা যাকে শেয়ার করবেন তাকে কিন্তু অবশ্যই যে কোনো মাধ্যমে বলে দেবেন উনি যেন এই লিঙ্কে ক্লিক করে মাই এয়ারটেল অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেয় এবং তার এয়ারটেল নাম্বারটি দিয়ে এই অ্যাপ্লিকেশনটিতে লগ ইন করে নেয়। তো উনি যদি আপনার শেয়ার করা লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে লগ ইন করে নেয় তাহলে আপনি সাথে সাথে 2 জিবি বোনাস পেয়ে যাবেন এবং উনিও কিন্তু 1 জিবি বোনাস সাথে সাথে পেয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি আরেকটা কথা ক্লিয়ার করতেছি, এই বোনাসটা নেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা শর্ত রয়েছে। আপনারা এই লিঙ্কটা তাকে শেয়ার করতে হবে যে এখনও তার এয়ারটেল নাম্বারটি দিয়ে মাই এয়ারটেল অ্যাপ্লিকেশনটিতে লগ ইন করে নাই।
আর উনি যদি পূর্বে তার এয়ারটেল নাম্বারটি দিয়ে মাই এয়ারটেল অ্যাপ্লিকেশনটিতে লগ ইন করে থাকে তাহলে কিন্তু আপনারা উভয় কোনো প্রকার এমবি বোনাস পাবেন না। মোট কথায় উনি প্রথমবারের মতো আপনার লিঙ্ক থেকে মাই এয়ারটেল অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে লগ ইন করতে হবে, তাহলে কিন্তু আপনারা উভয় এই বোনাসটি পাবেন। তো আপনি যদি এভাবে একদিনে মোট 4টা রেফার করতে পারেন তাহলে আপনি মোট 8 GB বোনাস পেয়ে যাবেন মাত্র একদিনেই, বা তার চেয়ে বেশি যদি করতে পারেন তাহলে আরও বেশি এমবি বোনাস পাবেন। তো এখানে আপনাদের মধ্যে অনেকের একটা প্রশ্ন থাকতে পারে, আপনারা এই রেফারটা একদিনে কতজনকে করতে পারবেন? এখানে কিন্তু কোনো লিমিট নেই, আপনারা আনলিমিটেড কিন্তু এই রেফারটা করতে পারবেন, মানে একদিনে আপনার যতজন প্রয়োজন ততজনকে আপনি এই রেফারটা করতে পারবেন, এখানে কোনো লিমিট দেওয়া হয় নাই। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আপনারা এই বোনাসটা কীভাবে নেবেন সম্পূর্ণ ফ্রিতে। তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।